নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে, তোমাদের চ্যানেল ইটিং ইয়ামি দীপাতে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর ভিডিও দেখা বন্ধ করে দিচ্ছে সবাই, আমি বুঝতে পারছি। ডেলি ভিডিও দিচ্ছি না বলেই এটা হচ্ছে। আচ্ছা, খাবারে আছে এখানে মাছ, এখানে মাংস, এখানে স্যালাড আছে, একটুখানি আলু ভাজা আছে, আর নিয়েছি একটা পেঁয়াজ। আর আজকে দুপুরে না, আজকে ভিডিওটা হচ্ছে রাতে। তো চলো, আমি এগুলো নামিয়ে রাখি, মাছটাকে নিয়ে নেবো। সবাই ভালো আছো তো? সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করাও ছেড়ে দিচ্ছ। তোমাদের কোথায় প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি না, কি বলবো। আসলে ডেলি ভিডিও দিচ্ছি না বলেই এটা হচ্ছে, রিচ ডাউন হচ্ছে, আমি বুঝতে পারছি। আমি চেষ্টা করছি ডেলি ভিডিও দেওয়ার। আসলে ডেলি ভিডিও দেবো বলে ঠিক করি, প্লেটটা ঠিকঠাক দেখতে পাচ্ছ? আসলে ডেলি ভিডিও দেবো বলে ঠিক করি, কিন্তু অসুস্থ হয়ে যাই, হয়ে গিয়ে আবার গন্ডগোল হয়ে যায়। তো চলো খাচ্ছি। হ্যাঁ, খাচ্ছি। মুখে না, মুখে হঠাৎ করে কিছু ভর্তি হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না কেন, কি জন্য। পুরো মুখটা আমার শেষ। খাবারটা দেখে মনে হচ্ছে বাড়ির খাবার, আমাদের উপরে বিয়ে বাড়ি আছে আজকে। জলটা খেয়ে নিয়ে গল্পটা বলছি। তো আমাদের সকলের নিমন্ত্রণ, এমনিতে কোনো রিলেটিভের বিয়ে হলে তারা নিমন্ত্রণ দেয়, আর আশেপাশেই থেকেই ঘর নেয়, যেহেতু নিমন্ত্রণটা প্রায় বিয়ে বাড়িতেই আসে। খুব রেয়ার যারা দূর থেকে আসে তারা নিমন্ত্রণ করে না। তো এটি আমাদের খুব ক্লোজ, তো আমি শরীর তো ভালো নেই ওই জন্য। আর সব থেকে বড়ো কথা হচ্ছে, মানে গরমের মধ্যে ড্রেস পরে বেরোনোটা খুব চাপের,
আর ঠাম্মার জন্য তো খাবার আসে, বিয়েবাড়ি হলে আমরা সবাই যাই, ঠাম্মা তো যায় না, ঠাম্মার জন্য খাবার আসে। আর এবারে দেখছি যে এই মাছ আর মাংসটা আমার জন্য এসেছে। ভাতটা আমি করেছি, তো ভাবলাম একা একা বসে বসে খাওয়ার থেকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে খাই। আর একজন বিয়ে বাড়ি গেছে, কখন বাড়ি আসবে কোনো লিমিটেশন নেই, ওর বন্ধুর বিয়ে, ওদের সব বন্ধু বান্ধব সবাই এসেছে। লঙ্কাটা খেতে ভাল লাগে, ঝাল লাগে তাও ভাল লাগে। ভালো একটা পিস দিয়েছে ভিডিওর জন্য। আমার যতদূর মনে হয় ঠাম্মা তো মাংসটা খাবে না, ওই জন্য মাংসটা আমাকেই দিয়ে দিয়েছে। চলো চিকেন দিয়ে খাচ্ছি। হ্যাঁ সুন্দর রান্না হয়েছে। আজকে সে দুপুরে ভাত খেয়েছে, আর কিছু খাইনি। এখন ঘড়িতে 11:30 বাজে। দু পিস মাংস সরিয়ে রাখলাম, খাবো না, রাতটা অনেকটা হয়ে গেছে। তো এই সময় তো জানোই শরীর খারাপ হলে মেডিসিন নেওয়া যাবে না।
দেখো প্রেগনেন্সিতে মেয়েরা কিন্তু একটা বছর দেখো ওষুধ কিন্তু বাইরে খায় না, নিজেদেরকে সেরকমভাবে সাবধানে রাখে। মানে এর পরেও যদি প্রেগনেন্সির পরেও যদি এই জিনিসটা মানে কন্টিনিউ করতে পারে তাহলে কত ভালো হবে। গোটা এক বছর বাইরের কোনো ওষুধ খেতেই মানে খাওয়াই যাবে না, এরকমভাবেই চলাফেরাটা করতে হবে। তো প্রত্যেকটা মানুষ যদি এটা মেনটেন করে তাহলে আর ডাক্তারখানে যেতে হবে না কারোর। ঘরের মতো রান্না হয়েছে, বেশি রিচ হয়নি, অন্যরকম হয়নি। সব থেকে ভালো লেগেছে আমার পেঁয়াজটা খেতে। লাইটটা জ্বলছে না, আমার যে কি গরম হচ্ছে। এই দুটো পিস চিকেন আমি খাইনি। হ্যাঁ চলো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য, আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে কমেন্ট না করার জন্য। বেশিরভাগই কমেন্ট করছেন, তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ কমেন্ট করো। সবাই খুব ভালো থেকো, পরের ভিডিওতে আবার দেখা করছি, টাটা।